নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, যেটা লুচি রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আলু এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি। হাফ কাপের মতন ধনে পাতা কুচিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে কিছু ঘরোয়া মশলা, সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দিয়ে দেব 1 টিস্পুনের মতন গোটা ধনে। ধনে এখানে আমি আধ ভাঙা করে নিয়েছি। 1 টিস্পুনের মতন সাদা গোটা জিরে দিলাম। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে ফোড়ন হালকা ভাজা ভাজা করে নেব। 1 মিনিটের মতন ফোড়ন হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতন হিং। দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। নেড়ে চেড়ে আলু হালকা ভাজা ভাজা করে নেব 2 মিনিটের মতন। 2 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হলুদ দিয়ে 1 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো। আর দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব 1/2 টিস্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 কাপের মতন জল দেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। জল আমি তরকারিটায় বেশি দিলাম না, কারণ তরকারিটা একটু শুকনো শুকনো হবে। সাত থেকে 8 মিনিট পর এবার আমি ঢাকনা তুলে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে দেব 1 টিস্পুনের মতন চিনি। চিনিটা দেব স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব 1/2 টিস্পুন চাট মশলা। দিয়ে দেব 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। চাট মশলা আপনাদের কাছে না থাকলে আপনারা আমচুর পাউডার দেবেন, আর আমচুর পাউডার না থাকলে 1/2 টিস্পুনের মতন পাতিলেবুর রস দিয়ে দেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 2-3টে আলু একটু আমি ভেঙে দেব, যাতে তরকারিটা একটু মাখামাখা হয়। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি তরকারি একটা পাত্রে ঢেলে নেব। গরম গরম পরোটার সাথে আমি পরিবেশন করব। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।